নমস্কার বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে দেশ ও রাজ্যের বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরব, যা আপনাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় হতে পারে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যদি এই ভিডিও থেকে সমৃদ্ধ হন অনুগ্রহ করে একটি লাইক করবেন, আর পরবর্তী সময়ে এই চ্যানেলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন। চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। করোনা মোকাবিলায় এবার কি আয়ুর্বেদের সাহায্য নেবে কেন্দ্র? কারণ আয়ুর্বেদের বৈধতা জানতে ইতিমধ্যেই টাস্ক ফোর্সের গঠন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আয়ুষ মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী শ্রীপদ নায়েক এই তথ্য জানিয়েছেন। এছাড়াও আয়ুর্বেদে প্রথাগত যে সমস্ত ওষুধ রয়েছে তা দিয়েই এই সংক্রমণের আক্রান্তদের চিকিৎসা করা যায় কিনা তার প্রস্তাব ICMR এর কাছে পাঠানো হতে পারে। ইতিমধ্যেই এই সংক্রমণ মোকাবিলায় আয়ুষ মন্ত্রকের কাছে প্রায় 2000টি প্রস্তাব পড়েছে, যার বৈজ্ঞানিক বৈধতাকে খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী একটি টাস্ক ফোর্স গঠন করেছেন। সেসব প্রস্তাব আয়ুষ মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে। এখন দেখা যাক সরকার এই করোনা মোকাবিলায় আয়ুর্বেদকে স্বীকৃতি দেয় কিনা। অন্যদিকে এই সংক্রমণ মোকাবিলায় লকডাউন এখনই তুলে নেওয়ার ব্যাপারে সম্মতি হননি প্রধানমন্ত্রী, সম্মত নন মুখ্যমন্ত্রীরাও। তাদের অনেকেই 30 এপ্রিল পর্যন্ত লকডাউন ইতিমধ্যেই বাড়িয়ে দিয়েছেন। এই অবস্থায় এক নতুন উদ্যোগ নিল কেন্দ্র, দেশকে 3টি জোনে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হলো। এই 3টি জোন হলো যথাক্রমে রেড জোন, অরেঞ্জ জোন এবং গ্রিন জোন। এইভাবে ভাগ করে লকডাউনের মধ্যেই কিছু ছাড় মিলতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, জীবন আর জীবিকা দুই বাঁচাতে হবে, সেই চেষ্টাই করতে হবে, কেননা জীবন থাকলে পৃথিবী থাকবে আর জীবন বাঁচাতে জীবিকাও দরকার। তাই 3টি জোনে দেশকে ভাগ করে এবার নতুন যুদ্ধে অবতীর্ণ হতে চলেছেন কেন্দ্রের মোদী সরকার। মোদী সরকারের নতুন এই উদ্যোগের ব্যাপারে মনে করা হচ্ছে দেশের যে অংশে এই সংক্রমণের প্রকোপ সবথেকে বেশি তাকে রেড জোনে ফেলা হচ্ছে, যে অংশে এই সংক্রমণের প্রভাব কম তাকে ফেলা হচ্ছে অরেঞ্জ জোনে, আর যে অংশে এই সংক্রমণের প্রকোপ একেবারেই নেই সেই অংশকে গ্রিন জোনে রাখা হচ্ছে। দেশের এমন 400টি জেলা রয়েছে যেখানে এই সংক্রমণের আক্রান্তের কোনো খবর নেই, এই সব জেলাকে গ্রিন জোনে রাখা হবে। এবং যেসব জেলায় এই সংক্রমণের আক্রান্তের সংখ্যা 15 নিচে তাকে অরেঞ্জ জোন হিসেবে বিবেচনা করা হবে। এইসব জায়গায় আংশিকভাবে যানবাহন চলাচল ও কৃষিকাজের অনুমতি দেওয়া হতে পারে। আর যেসব জেলায় 15 জনের বেশি এই সংক্রমণে আক্রান্ত তাদের রেড জোনে রাখা হবে। এই জেলাগুলিতে সম্পূর্ণরূপেই লকডাউন বহাল থাকবে। এই জেলাগুলিতে আঁটোসাঁটো ব্যবস্থা থাকবে এবং কোনো রকম ঢিলেমি দেওয়া হবে না। এদিকে দেশজুড়ে এই মহাসংকটের সময় PPF এবং সুকন্যার অ্যাকাউন্টের ক্ষেত্রেও জমা দেওয়ার ঊর্ধ্বসীমা বাড়ালো কেন্দ্র। 21 দিনের পর আরও 14 দিন লকডাউন হবে বলেই ইঙ্গিত সরকারের। সেই পরিস্থিতিতে পোস্ট অফিসে স্বল্প সঞ্চয়কারীদের জন্য নিয়ম কিছুটা শিথিল করল কেন্দ্র। PPF, সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট এবং রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে এই সুবিধা দেওয়া হবে। সরকারি নির্দেশনামায় জানানো হয়েছে PPF এবং সুকন্যা সমৃদ্ধির ক্ষেত্রে টাকা জমা দেওয়া যাবে 30 জুন 2020 পর্যন্ত। লকডাউন শুরু হয়ে যাওয়ার অনেকেই 2019-20 অর্থবর্ষের জন্য টাকা জমা করতে পারেননি, এক্ষেত্রে রিভাইভাল ফি কিংবা পেনাল্টি চার্জ তুলে নেওয়ার কথাও জানানো হয়েছে। অন্যদিকে PPF অ্যাকাউন্টের ক্ষেত্রে যাদের অ্যাকাউন্ট 31 মার্চ ম্যাচিওর হওয়ার কথা ছিল তার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে 30 জুন পর্যন্ত। যাই হোক, এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই উল্লেখ করবেন, আমরা তার উত্তর দিয়ে দেব। এদিকে ক্রমেই দেশজুড়ে এই সংক্রমণ বাড়ছে। দেশে এই মুহূর্তে 8000-এর বেশি মানুষ আক্রান্ত, মৃত্যু হয়েছে 270 জনেরও বেশি। এমন পরিস্থিতিতে ভারতে এই সংক্রমণ মোকাবিলায় আরও বেশি চিকিৎসকদের প্রয়োজন, আর সেই প্রয়োজনীয়তা সামলাতে কেন্দ্রের তরফ থেকে বড় নির্দেশ পৌঁছালো রাজ্যগুলিতে। কেন্দ্রের তরফে একাধিক বার্তা দেওয়া হয়েছে দেশের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সচিবদের। তাদের জানানো হয়েছে এই সংক্রমণের চিকিৎসকদের ঘাটতি মেটাতে রাজ্যগুলি যেন ENT বিশেষজ্ঞ ও রেসিডেন্ট চিকিৎসকদের সামিল করে পরিষেবায়। কেন্দ্রের জারি করা নির্দেশ বলছে এই মুহূর্তে দেশ এক অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, এমন অবস্থায় বিভিন্ন নমুনা সংগ্রহের জন্য প্রশিক্ষিত ব্যক্তিত্বের প্রয়োজন।
আর সেই জন্যই এর চিকিৎসার পরিষেবায় ইএনটি স্পেশালিস্টে সামিল করার বার্তা দেওয়া হয়েছে। জানা গিয়েছে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের সঙ্গে রাজ্য প্রশাসন যাতে এই বিষয়ে যোগাযোগ রাখে তা নিশ্চিত করতে বলা হয়েছে কেন্দ্রের তরফে। ভারতীয় সেনার তরফে প্রায় 30,000 চিকিৎসক ইতিমধ্যেই এই সংক্রমণের মোকাবিলায় সামিল হয়েছে। এমনকি অবসরপ্রাপ্ত চিকিৎসকরাও এই সংক্রমণের মোকাবিলায় নিজেদেরকে সামিল করেছেন। অন্যদিকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে যে এবার থেকে লকডাউন অমান্য করলেই মামলা করার ছাড়পত্র পুলিশ কর্তাদের। স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠির পরই বিজ্ঞপ্তি জারি নবান্নের। বাংলার বহু জায়গায় লকডাউনের শর্ত কঠোরভাবে মানা হচ্ছে না বলে শুক্রবার রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে কড়া চিঠি পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শুধু তাই নয়, কেন্দ্রের পরামর্শের পর রাজ্য সরকার কী পদক্ষেপ করেছে সে ব্যাপারে রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠি পাওয়ার 24 ঘন্টার মধ্যেই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন, যাতে স্পষ্ট লেখা রয়েছে বিপর্যয় মোকাবিলায় আইনের শর্ত লঙ্ঘন করলে পুলিশের সাব ইন্সপেক্টর থেকে শুরু করে ঊর্ধ্বতন সমস্ত কর্তাদের আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার দেওয়া হলো। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠি এবং রাজ্যের এই পদক্ষেপের মধ্যে সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কিনা তা স্পষ্ট নয়। তবে রাজনৈতিক শিবিরের অনেকেই মনে করছেন কেন্দ্রের ধাক্কাতেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে এটাও দেখার, নবান্নের এই বিজ্ঞপ্তি পুলিশ কর্তারা কতটা কঠোরভাবে মেনে চলছেন। কারণ বিরোধী শিবিরের অনেক নেতার বক্তব্য, খাতায় কলমে বিজ্ঞপ্তি জারি করা হলেও সরকারের পুলিশকে কতটা সক্রিয় হতে বলবে তার উপর অনেকটাই নির্ভর করছে। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যকে চিঠি দিয়ে সুনির্দিষ্ট কিছু বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছিল। তাদের বক্তব্য, রাজ্য সরকার কিছু অনাবশ্যকীয় পরিষেবায় অনুমতি দিয়েছে, তার ফলে কলকাতায় রাজাবাজার, নারকেলডাঙ্গা, তপসিয়া, গার্ডেন রিচ, ইকবালপুর, মানিকতলা প্রভৃতি এলাকায় দেখা যাচ্ছে বাজারে ভিড় উপচে পড়ছে। মাছ, মাংস, সবজির দোকানের সামনে ঠেলাঠেলি। সোশ্যাল ডিস্টেন্সিংয়ের শর্ত সেখানে মানা হচ্ছে না। তাছাড়া কোথাও কোথাও ধর্মীয় সমাবেশ হচ্ছে বলেও নিরাপত্তা এজেন্সি স্বরাষ্ট্রমন্ত্রককে জানিয়েছে। এ ব্যাপারে বিপর্যয় মোকাবিলা আইনের প্রসঙ্গ টেনে লকডাউনের শর্ত কঠোরভাবে পালনের পরামর্শ দিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক। সেই প্রসঙ্গে বলা হয়েছিল এই চিঠি পাওয়ার পর রাজ্য সরকার কী কী ব্যবস্থা নিয়েছে সে ব্যাপারে তাদের রিপোর্টও যেন পাঠানো হয়, এবং তার জন্যই সম্ভবত এই নির্দেশ জারি করল নবান্ন। আপনার এলাকায় লকডাউন কেমনভাবে চলছে, তা কি মানা হচ্ছে না হচ্ছে না, নিচের কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন। অন্যদিকে এই সংক্রমণের প্রভাবে সমগ্র দেশে অর্থনীতি যথেষ্টই বিধ্বস্ত হয়ে পড়েছে। এই সংক্রমণে ইতিমধ্যেই লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে। সারা দেশে কৃষিক্ষেত্রে ব্যাপক সংকট তৈরি হয়েছে। শুধু কৃষিক্ষেত্রে বললে ভুল বলা হবে, দেশের সমস্ত ক্ষেত্রেই কিন্তু এর ব্যাপক প্রভাব পড়েছে। তবে কৃষির বিষয়টি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এর সঙ্গে বাঁচা নির্ভর করছে। যদিও কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার এই কৃষিকাজে সম্পূর্ণরূপেই ছাড় দিয়েছে, তবে সবথেকে বেশি অভাব যে এই কৃষিকাজ চালানোর জন্য যে কৃষকের প্রয়োজন এবং অন্যান্য কাজ করার জন্য যে শ্রমিকের প্রয়োজন তা ইতিমধ্যেই বড়ই অভাব। কারণ দীর্ঘ সময় লকডাউন থাকার ফলে এই শ্রমিক এবং কৃষকরা নিজ নিজ ঘরে বন্দি। এই অবস্থায় সমগ্র কৃষিক্ষেত্রে যাতে বড় সড়ো বিপর্যয় না নেমে আসে সে ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। এদিকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে যে রাজ্যে এবার বাধ্যতামূলকভাবে করা হলো মাস্ক ব্যবহার। ব্যবহার করা যাবে রুমাল অথবা গামছাও, কিন্তু অবশ্যই বাজারে বা বাইরে বেরোলে বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে মাস্ক। মাস্ক যদি না থাকে তাহলে প্রয়োজনে আপনি রুমাল, গামছা বা দুপাট্টা ভাঁজ করে অন্য কোনো কাপড়ও ব্যবহার করতে পারেন, এমনটাই রাজ্য সরকার নির্দেশ দিল। এই সংক্রমণ রুখতে দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, ছত্তিশগড়, তেলেঙ্গানা, পাঞ্জাব সহ একাধিক রাজ্যে ইতিমধ্যে প্রকাশ্য স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। নিয়ম না মানলে অভিযুক্তের মোটা অঙ্কের জরিমানার পাশাপাশি জেল যাত্রাও হতে পারে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসন। এবার আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেই একই ব্যবস্থা গ্রহণ করা হলো। অর্থাৎ আপনি বাজারে বা বাইরে বেরোলে অবশ্যই মুখে নাকে কোনো কিছু চাপা দিয়ে বের হবেন। এদিকে এই ভয়াবহ সংক্রমণে ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা 18 লক্ষ ছাড়িয়েছে, মৃতের সংখ্যা প্রায় 3 লক্ষের অধিক। মার্কিন যুক্তরাষ্ট্রে সবথেকে বেশি এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা 5 লক্ষের অধিক, মারা গিয়েছেন সেখানে প্রায় 20,000-এর বেশি মানুষ।
এবং ভারতবর্ষে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা 8,447 জন, যার মধ্যে সুস্থ হয়ে গিয়েছেন 765 জন এবং মৃত্যু হয়েছে 273 জনের। তাই এই সংক্রমণ মোকাবেলায় অবশ্যই ঘরের মধ্যে নিজেকে রাখুন, খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না এবং বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবেন। আজ এখানে শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।